আমরা এখন চলে এসেছি এক নম্বর ওয়ার্ডের তুষার চ্যাটার্জির কাছে ওনার থেকে জেনে নেব এই ভোটের সম্বন্ধে যাবতীয় তথ্য স্যার আপনার ওয়ার্ডে তৃণমূল আসার পর থেকে কি কি উন্নয়ন হয়েছে যেটা আগে হয়নি সেটা যদি একটু বলেন আমার ওয়ার্ডে যখন ছিলাম এর আগেও তৃণমূল আসার আগে এই ওয়ার্ডে কোনো রকম নিকাশি ব্যবস্থার সেরকম ভালো ছিল না রাস্তাঘাটে কোনো সময় একটু বৃষ্টি হলে এক হাঁটু জল গোবরের ওপর দিয়ে মানুষকে যেতে হতো আজকের দিনে সেটা তাদের কাছে আজকে স্বপ্নের মতন দ্বিতীয়ত রাস্তার আলো আগে যথার্থ ছিল না আজকের প্রতিটি রাস্তায় আজকে এলইডি লাইট দিয়ে এবং হাইমাস দিয়ে এলাকাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন আমাদের ওয়ার্ডটা গঙ্গার পার্শ্ববর্তী এরিয়ায় সেই গঙ্গার চারপাশে আগে ছিল নাইট সয়েল করার জায়গা কিন্তু সাংসদ সৌগত রায় আসার পর তার উদ্যোগে এবং সেইখানে আজকে গঙ্গার চারদিকে জয়ন করা হয়েছে এবং সেখান থেকে একটা নতুনভাবে আমরা বলছি কামারহাটির মিলেনিয়াম পার্ক আজকের হাজার হাজার লোক আপনারা যদি আপনারা আমাদের অনুরোধ করব। আপনার ওই অঞ্চলে যান এবং আপনারা নিজেরা ক্যামেরাবন্দি করে আসুন দেখবেন মানুষ কাছ থেকে ফিডব্যাক নিন যে মানুষের কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে আজকে তৃণমূল সরকার এবং তৃণমূল বোর্ড আসার পর এটাই কিন্তু মানুষ চেয়েছিলো এটাই মানুষের কাছে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা হয়তো পুরোটা আমরা এখনও পূরণ করতে পারি না আমাদের মধ্যে কোনো সময় আমরা নিজেদের স্যাটিসফ্যাকশান লেভেলটাকে এতদূর নিয়ে যাই না আমরা জানি যে সব সময় আমাদের যে উন্নয়ন উন্নয়ন কোনো দিন থেমে থাকে না একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নত হয় তাই এই উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সবাই মিলে সামিল হয়ে আজকে একটা নতুন কামারহাটের পৌরসভা এছাড়াও আপনাদের ওয়ার্ডে আপনি দেখতে পাবেন যে আগে একটা জলের সমস্যা ছিল যে আমরা জল সবাই সবাইকে জল যেমন প্রত্যেক বাড়িতে আমরা জলের কানেকশান আছে কিন্তু পর্যাপ্ত জল ছিল না আমি ওই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হওয়ার পর সেই ওয়ার্ডে এখন প্রতিটি জায়গায় যেখানে পাম্পিং স্টেশন ছিল না আমরা সেই পাম্পিং স্টেশন আবার নতুন করে আমরা তিনখানা পাম্পিং স্টেশন সেখানে পাম্প বসিয়ে আমরা পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি আবার যেখানে পাম্প ছিল যে পাম্পের হর্স পাওয়ার বাড়িয়ে জলের ভলুম বাড়িয়ে সেই লোকের যে ন্যূনতম চাহিদা প্রাণীয় জল সেটাকে যাতে নিশ্চিত করা যায় তার জন্য ব্যবস্থা করেছি এছাড়াও ওই অঞ্চলের মানুষের বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং যারা প্রতিবন্ধী তাদের যে ভাতাগুলো যেগুলো আগে কোনো ভাবেই আমরা পর্যাপ্ত দিতে পারিনি কিন্তু আমরা আমাদের পৌর বোর্ড এবং বিশেষ করে ওই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে আমি প্রায় পুরোটা এখনো করতে পারিনি কারণ আমি বললাম না উন্নয়ন কোনো দিন থেমে থাকে না তাকে সবসময় একটা কন্টিনিউয়াস প্রসেস তাই আমরা প্রায় অপটিমাম লেভেল থেকে কিছুটা কম আছে বাকিটা আমরা আগামী দিন পূরণ করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই মাধ্যমিক পরীক্ষা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এবার আপনাদের পরীক্ষা ভোট পরীক্ষা এই ভোট পরীক্ষার শেষ লগ্নে দাঁড়িয়ে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমরা প্রস্তুতি নিচ্ছি দেখুন আমরা বহু আগে থেকে আমাদের ইলেকশানটা একটা বলতে পারেন একটা অনুষ্ঠান মতন কিন্তু আমাদের সারা বছরই আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি আমাদের সারা বছরই মানুষের সঙ্গে এই পরীক্ষায় আমরা সব সময় যেমন ধরুন একটা ভালো যদি স্টুডেন্ট হয় সে কিন্তু পরীক্ষার সময় শুধু পড়াশোনা করে সারা বছর যখন পড়াশোনা করে পরীক্ষা আসলে সে পরীক্ষাটা দিয়ে সে ভালো নম্বর পেয়ে বেরিয়ে যায় আমরা কিন্তু মানুষের সঙ্গে বারো মাস রোদ বৃষ্টি ঝরে তাদের সঙ্গে আছি আমাদের মনে হয় এই পরীক্ষায় আমরা বহুদিন আগেও আজকে যদি এই মুহূর্তে এই প্রতিক্ষণে যদি ইলেকশান হয় মানুষ আমাদের সঙ্গে আছে বিশ্বাস আছে মানুষ আমাদের পাশ থেকে সরে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন যতদিন তিনি এই কর্মযোগ্য চালিয়ে যাবেন আমার মনে হয় এই আমাদের মতন কাউন্সিলর যারা দিনরাত আপনি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি সকালবেলা ছটার সময় ঘুমতে করি এবং রাত্রির বারোটা পর্যন্ত মানুষের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন আমি মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের সঙ্গে আছে আচ্ছা স্যার সম্প্রতি একটা কথা উঠে এসেছে ভোটের আগেই যে যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত এই ব্যাপারটা যদি আপনি একটু বলেন এটা একটা মানুষের একটা স্লোগান কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কোনোটা কোনোটা সময় মানুষকে পরিত্যাগ করে এবং প্রত্যাখ্যান করে এটা মানুষ মানুষের কথা নয় এটা একটা শ্রেণীর কথা মমতা ব্যানার্জি যার মাথায় হাত রেখেছেন সে কিন্তু সারা পশ্চিমবাংলায় কেন সারা পৃথিবী এবং ভারত বিশেষ করে ভারতবর্ষের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে যেমন ধরুন আমি বলছি আমাদের এই এলাকার সাংসদ সৌগত রায় আপনি জানেন দুবার দুবার তিনি সেরা সংসদ উপাধি লাভ করেছেন সেটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের একজন যোগ্য প্রার্থী হিসাবে তাকে নির্বাচিত করে এবং ওই প্রার্থী নির্বাচিত করার পর তার যে কাজ সেটা তার প্রমাণ দিয়েছেন রকম বহু তৃণমূল কংগ্রেসের সৈনিক আছেন যারা কিন্তু পরীক্ষিত যে মানুষের আশীর্বাদ নিয়ে এবং মাথায় হাত তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন থাকবে তখন নিশ্চিতভাবে সেই মানুষের যে কোনো সমস্যার সমাধানে উত্তীর্ণ হবে আর যারা বলছে যে মমতা ব্যানার্জির মাথায় হাত যা তার সর্বনাশ তারা ভুল করছেন তারা মমতা ব্যানার্জি যাকে মাথায় হাত দিয়েছেন সে কিন্তু সারা জীবনে সারা বাংলার বুকে নয় সারা পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষে তার সুনাম সবসময় এগিয়ে গেছে পুল ওয়ামা হত্যাকাণ্ড তারপরে সার্জিক্যাল স্ট্রাইক টু এই সার্জিক্যাল স্ট্রাইক টু হওয়ার পরে অনেকেই বলছেন যে বিজেপি হয়তো এটা নিয়ে প্রচার করছেন বা এর জন্যে বিজেপি অনেকভাবে ভারতের দিকে এগিয়ে যাবে আপনার কি মনে হয় সার্জিক্যাল স্ট্রাইক টু এই ভোটের ব্যাপারে আপনাদের ভোট বাক্সকে কোনো প্রভাব ফেলবে দেখুন আমি একটা কথা বলবো আমি ভারতের দেশপ্রেমের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না সার্জিক্যাল স্ট্রাইক একটা আমাদের বীর সৈনিকরা করেছেন সোলজাররা সবসময় অতন্ত প্রহরির মতন আস নয় ভারতবর্ষে চীন যুদ্ধ থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে যাবতীয় লড়াই আমি পরপর যে কোনো রাষ্ট্রনায়ককে বলব ভারতবর্ষ সবসময় আমরা নিজেদের সীমানাতে অতর্থ প্রহরির মতন সৈনিকরা আছে তারা থাকবে তাদের যে কে নিয়ে যারা রাজনীতি করে আমি মনে করি সেটা একটা জঘন্য চক জঘন্য কাজ রাজনীতি আর দেশভক্তি এক হতে পারে না রাজনৈতিক দিক দিয়ে দেখতে গেলে এবারে যে দুজন নতুন টিকিট পেয়েছেন একজন মিমি একজন নুসরত আপনার কি মনে হয় যে রাজনীতিক প্রেক্ষাপট ছাড়াও সম্পূর্ণ সিনেমা আর্টিস্ট বা ফিল্ম জগতের লোক তারা হুট করে রাজনীতিতে ঢুকেছে আপনার মনে হয় কি ওই দুটো অঞ্চলের ভোট আপনারা কীরকম পেতে পারেন দেখুন একটা কথা আপনাকে বলবো যে এটা আমরা ভুল করি রাজনীতি হচ্ছে সমগ্র নীতিকে একত্রিত করলে সেটাই রাজনীতি হয় সেটা ক্ষেত্র হতে পারে ফুটবল সেটা খেলার জগতের মানুষ সেটা হতে পারে সাংস্কৃতিক জগতের মানুষ সেটা হতে পারে কোনো শিক্ষা জগতের মানুষ সেটা হতে পারে কোনো শিল্প জগতের মানুষ সেটা হতে পারে কোনো ডাক্তার বা এই রকম উকিল সমস্ত ক্ষেত্রে মানুষকে একত্রিত করে প্রত্যেক সেক্টরেরই একটা সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারে সেই সেক্টরের প্রতিনিধিত্ব থাকলে সেই জন্য আমি মনে করি যে একটা পার্লামেন্টে যদি সব সেক্টরের প্রতিনিধিত্ব থাকে সমানভাবে তবে কিন্তু প্রত্যেক সেক্টরের বলবার জন্য একটা মুখপাত্র তৈরি হয় সেই ক্ষেত্রে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মহিলাদের একটা রিপ্রেজেন্টেশন রেখেছেন তেমন শিল্পজগতের জগতের মানুষকে রেখেছেন তেমন খেলা জগতের মানুষকে রেখেছেন যেমন আইনজ্ঞ মানুষকে রেখেছেন তেমন কিছু ডাক্তার রেখেছেন কিছু বিশেষজ্ঞ মানুষ রেখেছেন কিছু বিশিষ্ট মানুষ রেখেছেন কিছু শিক্ষাবিদকে রেখেছেন কিছু আমরা সামাজিক কর্মীকে রেখেছেন এইরকম প্রত্যেক সেক্টর থেকে যদি আমরা মানুষকে প্রতিনিধিত্ব করতে পারি তবে সেই প্রতিনিধিত্ব হয় সর্বাগ্রে এবং সর্বক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে সেটাই তৃণমূল কংগ্রেস মনে বিশ্বাস করে এবং সেইভাবে তিনি তার টিমকে সাজিয়েছেন সেই টিম সাজানোর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে আমি কুনিশ করি সালাম জানাই ঠিক ভোটের আগেই দেখছি দেখা যাচ্ছে যে পরপর তৃণমূল থেকে এক একজন করে বেরিয়ে যাচ্ছে কিছুদিন আগে বেরিয়ে গেছিলেন মুকুল রায় পরবর্তীকালে বেরিয়ে গেলেন অর্জুন যিনি আছেন তো দেখা যাচ্ছে যারাই তৃণমূল থেকে বেরোচ্ছে পরবর্তীকালে তৃণমূলেরই তারা বদনাম করছে বিশালভাবে তো এটাতে কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে মনে হয় না কি এর জন্যে কোনোভাবে তৃণমূলের ভোট বাক্সে এফেক্ট পড়তে পারে আপনার কী মত দেখুন আমি এই ব্যাপারে আমার মনে হয় আমাদের দলের নেত্রী দলের মুখপাত্র এটা পরিষ্কার করে দেবেন কিন্তু যদি বলেন ব্যক্তিগতভাবে আমার কথা দেখুন এটা চিরন্তন আজকে থেকে নয় যারাই দলবদলি করেছেন তারা কিন্তু তাদের পক্ষে কিছু যুক্তি খাড়া না করলে দলবদলের প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায় সেটা সাধারণ মানুষের কাপড় ছেড়ে দিন মানুষও বিচার করে দেবে যারা দলবদল করে অন্য দলে গিয়ে তাদের এই পুরো পুরনো দলের একটা বদনাম করার প্রবণতা দেখা যায় সেটা কিন্তু সবসময় আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ঠিক নয় আসল কথা শুনুন সোনা যারা খাঁটি সোনা আমরা কোষ্ঠীপাতরে এই আমাদের এ দিয়ে ওই সোনা কোষ্ঠীপাতরে গোচ্ছে যাচাই করা যায় সেই রকম রাজনীতিবিদদের যারা দলবদল করছে সেটা কথা না সে কোষ্ঠীপাতরটা হচ্ছে জনগণ জনগণই বিচার করে দেবে কে আসল শোনা কে নকল শোনা আচ্ছা এই যে ভোটের প্রচারের জন্যে আপনারা আপাতত কি কী করেছেন দেওয়াল লিখন থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত কতটা কমপ্লিট বা কতটা কাজ এখনও আপনাদের বাকি আছে আমি তো আগেই বললাম আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করা মানে নির্বাচন মানে মানুষের সঙ্গে কন্ট্যাক্টটা আরও নিবিড় করা কিন্তু আমাদের এই কন্ট্যাক্টটা সত্যি কথা বলছি কি আমরা যে ভালো ছেলে যেমন সারা বছর ধরে পড়াশোনা করে আমরা মানুষের সঙ্গে সারা বছর ধরেই পড়াশোনা করি আমাদের নির্বাচনটা একটা বলতে পারেন একটা উৎসব নির্বাচন একটা পন্থা বা একটা মাধ্যম যা দিয়ে মানুষকে মানে তার মানুষের রায় বিচার করা হয় রায়কে একবার পরীক্ষা করা হয় সেই হিসাবে আমরা প্রতিদিন মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে সেই রকমভাবে আমাদের শুধু না রাজনীতিবিদদের দিয়ে বা রাজনীতি করা লোকদের দিয়ে নিয়ে প্রচার করাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না আমার দলও মনে করে না সেখানে কিন্তু শুধুমাত্র রাজনীতির কত কোনো রাজনৈতিক লোকের মুখ নিয়ে গিয়ে মানুষের সামনে যাওয়া না আমরা রাজনীতিটাকে বা এই নির্বাচনীটাকে একটু অন্যভাবে করছি আমরা কিছুটা সার্ভে টাইপের মতো মনে করুন আমি মানুষের কাছে গেলাম আমি আপনার বাড়িতে গেলাম একটা ইয়াং ছেলে যারা নবপ্রজন্মের মানুষ যারা ইনফরমেশন টেকনোলজিতে অনেকটা অভ্যস্ত তারা কিন্তু মানুষকে এটাই আমরা মানুষের কাছে গিয়ে জানতে চাইছি যে আপনারা পশ্চিমবাংলায় থাকায় আপনাদের যে সরকারি যে সকল প্রকল্পগুলো আছে সেটা কতটা আপনারা উপকৃত হয়েছেন সেরকম একটা ডাটাবেস তৈরি করেছি যেমন ধরুন সাথী। যেমন ধরুন সবুজ সাথী যেমন ধরুন সমব্যাথী যেমন ধরুন রূপশ্রী যেমন ধরুন কন্যাশ্রী যেমন ধরুন গীতাঞ্জলি এই রকম বহু প্রকল্প যেটা পশ্চিমবাংলায় এখন সবার মুখে মুখে আছে কিন্তু সেটা বাস্তবে কতটা হয়েছে তার একটা সার্ভে আমরা এই মুহূর্তে শুরু করেছি এবং সত্যি কথা বলব এই সার্ভে করার পরে দেখতে পাচ্ছি আমাদের কর্মীরা যখন লোকের বাড়ি বাড়ি যাচ্ছে অভূতপূর্ব সারা বলছে এইরকম আমরা এর সঙ্গে সঙ্গে এ প্রশ্নও করছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এরকম কোনো প্রকল্পের সঙ্গে আপনারা পরিচিত ছিলেন বলছে যে পরিচিত নয় প্রকল্পগুলো ছিল কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছতো না কিন্তু এখন হয়ে গেছে যে উল্টো আমরা রয়েছি যে তৃণমূল স্তর থেকে এই প্রকল্পগুলো আসছে এবং ওপরে গিয়ে এর প্রভাব পড়ছে আগে ছিল ওপরে একটা প্রকল্পগুলো তৈরি করা হতো গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটা পৌঁছে আসতো না যে মাঝখানেই সেটা কোথায় গায়েব হয়ে যেত কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এটা আমাদের কনফিডেন্স বাড়ায় এটা আমাদের আরও কাজ করতে অনুপ্রেরণা যোগায় যখন বলে মমতা ব্যানার্জি কন্যাশ্রী লোকের বাড়ি বাড়িতে আমরা পৌঁছেছে হয়তো আমি বলতে পারি যে আমি কোনো সময় বললাম না আমরা স্যাটিসফাই নয় আমরা অনেক সময় গিয়ে দেখছি যে শতকরা এক পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষের কন্যাশ্রী তাদের টেকনিক্যালি তাদের কাছে গিয়ে পৌঁছয়নি তখন আমরা তখন আমরা সেগুলোকে কোয়ারি করে যাতে যেটুকুনি যে আমাদের লুফল্ট আছে সেইগুলোকে রেক্টিফাই করে আরও যাতে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই প্রকল্পগুলো তার মধ্যে দিয়েই তো রাজনীতি আছে তার মধ্যে দিয়েই তো জনসমর্থন আছে। কারণ যদি মানুষ যদি ভালো থাকে মানুষের যদি কোনো সমস্যা না থাকে মানুষ যদি সেখানে যেখানে বসবাস করে সেখানে রাস্তাঘাট ভালো আছে সেখানকার সামাজিক যে সকল প্রকল্পগুলো আছে সেগুলো যদি মানুষের কাছে পৌঁছচ্ছে মানুষ তো ভাত কাপড়ে চায় মানুষ তো বেশি এর বেশি মানুষ আশা করে না মানুষকে যদি আপনি এইটুকুনে দিতে পারেন মানুষ আপনার সামনে ওসব কে মোদি আর কে মমতা তাদের কাছে বড় ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে কতটা সামাজিক দায়বদ্ধতাটা কোন রাজনৈতিক দল করছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার সেটা কিন্তু পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেটা কিন্তু আনা মানুষকে দেবার চেষ্টা করছে এবং সেটাই কিন্তু তাই জন্য বললাম না যে কে দল থেকে বেরোচ্ছে কে দলে ঢুকছে এটা বড়ো কথা নয় কিন্তু আসল কথা হচ্ছে মানুষের কাছে আপনি কতটা আপনার সামাজিক দায়বদ্ধতাটা আপনি বহন করতে পেরেছেন সেটা নিশ্চিত করতে পেরেছেন সেটাই বড়। কথা লাস্ট কোশ্চেন স্যার এই ভোটের জন্যে সাধারণ মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে সেই ব্যাপারে আপনি সাধারণ মানুষকেই ভোটের ব্যাপারে কোনো বার্তা কি দিতে চান আমাদের চ্যানেলের তরফ থেকে যদি কিছু বার্তা দিতে চান সেটা বলুন একটাই বলবো দেখুন এই ভোটটা হচ্ছে ভারতবর্ষের সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন কী করে আগামী পাঁচ বছর একটা স্থিতিশীল সরকার যার মধ্যে রকম মানুষের নিরাপত্তা অভাব বোধ করবে না বৈদেশিক নীতি যেন ভালো হয় অর্থনীতির ভেতরে আভ্যন্তরীণ অর্থনীতি যেন ভালো থাকে সামাজিক দায়বদ্ধতাটা যেন থাকে এবং মানুষের যেন ভাত কাপড়ের অভাব না হয় এবং কর্মসংস্থানের একটা নিশ্চিত গ্যারেন্টি চাই সেটা কিন্তু আমরা পাঁচ বছরের এই সরকারকে দেখেছি এই সরকার কিন্তু এখন দেখুন প্রথম কথা হচ্ছে এই সরকার যে যে বিগত সরকার যে মোদীর যে বিজেপি সরকার ছিল যে যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পালন করতে না পেরে তারা এখন মানে পুরো ওয়েবটাকে চেঞ্জ করে নিয়ে অন্যদিকে মানুষকে মন ঘোরাবার চেষ্টা করতে কিন্তু মানুষ অত বোকা নয় তাই বলবো যে কিন্তু আপনি পাশাপাশি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকের একটা টার্মস পেরিয়ে আর একটা টার্মসে সে যাচ্ছে কিন্তু দুটো টার্মসে সরকার চলছে কিন্তু এই সরকারের যে অবস্থা যে বলুন আজকে রাস্তাঘাট দেখুন আজকে দু টাকা কেজি চাল দেখুন আপনি দেখুন সমব্যাথি দেখুন আপনি সবুজ সাথী দেখুন ছেলেরা ছেলে মেয়েদের গ্রামেগঞ্জে গেলে মাইলের পর মাইল হাজার দু হাজার মাইল শুধু রাস্তা সুন্দর সেখানে ছেলেমেয়েরা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে বাড়ি আসছে এবং সামাজিকভাবে দেখুন যারা শিল্পী তাদেরকে ভাতা দিচ্ছে আজকে যারা গ্রামে শিল্পী ছিল মনে করুন আমি বলছি যারা ছৌ নাচ করে পুরুলিয়ার সুদূর জঙ্গলে থাকে তাদের কথা কেউ ভাবি নিয়ে লাগে কোনো সরকার ভাবিনি মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের জন্য। লোক প্রসারের জন্য তার একটা প্রকল্প তিনি চালু করেছেন তাদের মাসে মাসে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন এই শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য তাদের কিছু যে সরকারের তরফ থেকে কিছু আর্থিক সাহায্য করা হয় এইভাবেই কিন্তু মানুষ এটাই লক্ষ্য করে সেটা কিন্তু সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর এই সাধারণ নির্বাচনে তার প্রভাব নিশ্চিতভাবে মানুষ বেছে নেবে সেই সরকারকে চাইব যে সরকার জিএসটির নামে মানুষের উপর একটা খাড়া দিয়েছিল যে রাতারাতি নোটবন্দির নামে মানুষকে হয়রানি করেছিল এছাড়াও পরবর্তীকালে যখন দেখলো তাদের জনসমর্থন মানুষের থেকে সরে যাচ্ছে তখন তারা সিবিআই দিয়ে হোক অন্য কোন পন্থা দিয়ে হোক যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে যে শক্তিগুলো আছে ইডি দিয়ে হোক তাদেরকে হেনস্থা করার চেষ্টা করবে সেটা মানুষ বুঝে নিয়েছে মানুষ বুঝতে পেরেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে দেশের শান্তি না থাকবে সে দেশের উন্নয়ন হয় না যে দেশের মানুষ যদি বিশ্বাস না থাকে আমি যদি একটা হিন্দু মুসলমান শিখ ইসাই যে ধর্মনিরপেক্ষতার জন্য আমরা ভারতবর্ষ আজকে বিশ্বর কাছে যে বরণ্য হয়ে আছে এখানে সব ধর্মের মানুষকে শ্রদ্ধা জানানো হয় সব ধর্মের মানুষ সহবস্থান করে সেইখানে আজকে গোহত্যার নামে সেখানে একজন কাশ্মীরির নামে বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে সামাজিক যে ন্যায় বিচার সেখানে হচ্ছে না এছাড়াও যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রাখা আছে মানুষের মধ্যে শান্তি নেই যদি শান্তি না আসে তবে কি করে উন্নয়ন সম্ভব তাই এই সরকারকে আবার যদি পাঁচ বছরের জন্য মানুষ বেছে নেয় তবে মানুষ এই অঞ্চলের মানুষের কাছে পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের মানুষের কাছে আর একটা বড়ো এই সামাজিকভাবেই মানুষ এবং নিরাপত্তার হীনতায় ভুগবে এবং অনুন্নয়নের ছত্রছায় মানুষ ঘোরাফেরা করবে সেই একটা অর্থনৈতিক ভাষায় বলে না যে ডিপ্রাইভেশান ট্র্যাপের মধ্যে মানে আমরা যে দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে আমরা ঘোরাফেরা করব আমরা চাই না এর জন্য দরকার আমাদের এর থেকে বেরিয়ে আসা এই বেরিয়ে আসার উপায় হচ্ছে যে ধর্মনিরপেক্ষ একটা প্রগতিশীল বিকল্প সরকারের সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা তার সঙ্গে যারা একত্রিত হয়ে সারা ভারতবর্ষের সঙ্গে লড়ছেন তারাই আগামী দিন ভারতবর্ষের নতুন বাংলা নতুন ভারতবর্ষ নতুন ভারতবর্ষের একটা শান্তিপ্রিয় প্রতিটি মানুষের জন্য আমরা তো চাই যে সৎ একশো ভাগ মানুষের জন্য যেন যে উন্নয়ন হয় সেই উন্নয়নই সার্থক উন্নয়ন একটা শ্রেণীর উন্নয়নের জন্য আর একটা শ্রেণী আজকে দেখুন যে বড় বড় শিল্পপতিরা আমবানি থেকে শুরু করে তারা বিভিন্ন সুযোগ সুবিধে পায় সাধারণ মানুষের দিকে তাকানোর সরকারের সময় নেই সরকার শুধু লাল চোখ দেখিয়ে চক্ষু চোখ দেখিয়ে এবং যারা এর বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী তাদের ওপর আঙুল নেহন করে বন্ধ করে দেবার চেষ্টা করবে এ সরকার বেশি দিন এটা মানুষ মেনে নেয়নি আগামী দিনও মেনে নেবে না এর জন্যই বলছি আগামী দিন একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল এবং সকলের উন্নয়নের জন্য সরকার প্রতিষ্ঠিত হবে থ্যাংক ইউ স্যার